হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড ব্লগের প্রথমে পার্টটুকু দেখি বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কী টাইপের সারপ্রাইজ থাকছে আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমার জন্যই সারপ্রাইজ, কারণ একদমই হঠাৎ করে একটা সাডেন ট্যুর প্ল্যান করে আমরা চলে গিয়েছিলাম ট্যুরে। তো রাতে 10টার দিকে আমরা প্ল্যান করেছিলাম যে একটা ট্যুর দিব, হঠাৎ করে ভালো লাগতেছে না অ্যান্ড টাইমও নেই, কারণ বাসার মধ্যে খুব কম সময় থাকবো আর মেবি মাত্র দুদিন থাকতে পারি। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে একটা ট্যুর দিই, ঢাকায় গিয়েও ওইরকম সময় পাওয়া যাবে না যে আমি ট্যুর দিব। তো সেই কারণে খুব তাড়াহুড়া করে প্ল্যান করে ফেলছি অ্যান্ড রাতে 10টার দিকে প্ল্যান করে 11টার মধ্যে বাসা থেকে বের হয়ে গেছি। তো প্রথমেই দেখতে পেলাম আমার ফ্রেন্ড আমাকে বাইক দিয়ে নিয়ে গেছে বাস পর্যন্ত। তো ওই দিক থেকে আমরা সবাই বাসে উঠে গেছি। প্রথমে বাস পেতে অনেক সমস্যা হচ্ছিলো, কারণ যেহেতু আমরা মানে চারজনই একটা কনফিউশনের মধ্যে ছিলাম, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তো সেই কারণে অনলাইন থেকে টিকিট কাটা হয়নি, তো ফিজিক্যালি গিয়ে টিকিট কাটতে হয়েছে। অ্যান্ড মোটামুটি বাসের কাছে যেতে যেতে 11:30টার মতো বেজে গেছিলো অ্যান্ড 11:30টার মধ্যে টিকিট পাওয়াটা একটু টাফ সবাই জানেন, কারণ যেহেতু কুমিল্লা থেকে উঠেছি অলরেডি সব বাসে বুক হয়ে যায় ঢাকা থাকতেই, তো কিছু কিছু সিট জাস্ট খালি থাকে। তো মোটামুটি অনেক কষ্ট হয়েছে বাস পাইতে, তো ভালো একটা বাস পেয়েছি, আমরা এসি বাসেই যাবো, তো সেই কারণে একটু লেট হয়েছে। সো এসি বাসে চলে আসছি আর এখন দেখতে পারতেছেন আমরা কিন্তু কক্সবাজারে চলে আসছি। বাসটাও একদম আমাদের হোটেলের একটু সামনে নামিয়ে আছে। তো আমাদের প্রথম প্ল্যান ছিল যে রুম টুম নেওয়ার দরকার নাই, আমরা জাস্ট যাবো, চিল করবো, চলে আসবো। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ডে ট্রিপ, সো আমরা একদিনের মধ্যে ঘোরাঘুরি করে আবার ওই দিন রাতেই ব্যাক করবো। তো এই তো আমরা একটা হোটেলে উঠে গেছি, তো কাছাকাছি একটা হোটেলে উঠে গেলাম, কারণ হচ্ছে গিয়ে জাস্ট হোটেলের রুমে খুব বেশি একটা সময় থাকা হবে না, একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য আমরা এই রুমটা নিয়েছি। তো এই তো আমরা আসছিলাম মোটামুটি চারজন, তো এখন হচ্ছে আমরা একটু রেস্ট টেস্ট নিবো অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে বের হয়ে যাব, একটু বিচের দিকে যাব ফার্স্টে। আর এই যে আমার বিধ্বস্ত মার্কা চেহারাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, সারা রাত খুব বেশি একটা ভালো ঘুম হয়নি অ্যান্ড জার্নির মধ্যে ঘুম না হলে আমার প্রচুর সিক লাগে, তো তাও যাই ঘুমিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই ঘুমিয়েছে। অ্যান্ড আমার স্কিনটার অবস্থা একটু দেখাচ্ছি, মানে কী আর বলবো, বিশাল বড় বড় কয়েকটা ব্রণ আমার গালে ফুটেছে একটা গালের মধ্যে অ্যান্ড এগুলার ব্যথা কী যে অসহ্য লাগতেছিলো। তো এই যে আমি আর আমার ফ্রেন্ড এখন হচ্ছে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, আমার ঘুম আসতেছিলো না, খুব ট্রাই করতেছিলাম ঘুমানোর জন্য। অ্যান্ড আমরা কক্সবাজার চলে আসছি মোটামুটি 5:30টার মধ্যে, তো অনেক আগে আগে চলে আসছি। তো এখন হচ্ছে গিয়ে 6টা থেকে আমরা 11:00-12:00 পর্যন্ত একটু রেস্ট নিবো, তারপর হচ্ছে গিয়ে বিচের দিকে যাব। আর মোটামুটি 1 ঘন্টার মতো আমি ভালোভাবে ঘুমিয়েছি আর বাকি সময়টা আমি শুয়েছিলাম, রেস্ট নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি একটু বিচের দিকে, আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ কিছুদিন আগেই হচ্ছে গিয়ে আমি মোহনপুর থেকে ঘুরে আসছি, এটার ব্লগ এখনও আসিনি, এটা ব্লগটা আমি রিসেন্টলি আপলোড করব। সো ওখানেও আমি অনেক ভিজাভিজি করেছি, মানে মোটামুটি কক্সবাজারের মতো, মিনি কক্সবাজার বলা চলে। তো ওইদিকে অনেক চুপাচুপি করছি অ্যান্ড ওইটার পানিটা এত ক্লিন ছিল, বাট এই কক্সবাজারের পানি তো অবশ্যই ক্লিন না। আর যেহেতু আমার স্কিন প্রবলেম, সো আমি একদমই যেতে চাচ্ছিলাম না। তো বাকি তিনজন একদম ভিজাভিজি প্রিপারেশন নিয়ে চলে আসছে, আমি একদমই ভিজাভিজি প্রিপারেশন নিয়ে আসিনি। আমার কথা হচ্ছে আমি সিটে বসে থাকবো, ওয়েদার এনজয় করবো অ্যান্ড সবাই কী করতেছে না করতেছে সব দেখবো। ওই সু আশেপাশে যত স্ট্রিট ফুডগুলো আছে, মানে টুকটাক যে খাবার দাবার আছে, এগুলো টেস্ট করব। আর বাকিরা যে চুবাচুবি করবে, ওরা হচ্ছে গিয়ে এই পানিতে ডুব দেওয়ার পরে তাদের চেহারার যে একটা চেঞ্জ হয়ে যাবে, মানে সাদা মানিক যে কালো মানিক হয়ে যাবে, সেটা দেখে আমার খুব ভালো লাগবে, খুব স্যাটিসফ্যাকশন কাজ করবে। তো সেটা দেখার জন্য এখন আমি বসে আছি। তো ওরা অলরেডি চলে গেছে, ওরা হচ্ছে গিয়ে একটা একটা ডুব দিয়ে দিয়ে মানে মজা করে করে তারপর আবার আমার কাছে আসে, ভাবে যে আমি হয়তো বোর হচ্ছি, বাট আমি এখানে খুব চিল করতেছিলাম একা একা। তো মাঝে মাঝে কিন্তু একা একা ভালোই লাগে আর এরকম একটা ওয়েদারে আরও বেশি ভালো লাগে। তো তখন মোটামুটি 12টার মতো বাজতেছিল আর এই যে দেখতেছেন আমার দুই বন্ধু হচ্ছে কি দৌড়ে দৌড়ে হচ্ছে কি আবার যাচ্ছে ভিজাভিজি করার জন্য, মানে যাতা অবস্থা। সো তখন 12টার মতো বাজতেছিল অ্যান্ড আমাদের প্ল্যান ছিল 1:30-2টার মধ্যে আমরা এই এখান থেকে চলে যাব, মানে হোটেলে চলে যাব, হোটেলে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে আমরা হচ্ছে লাঞ্চের জন্য একেবারে বের হয়ে যাব। অলসো আমরা হচ্ছে গিয়ে বাইক ভাড়া নেব, কক্সবাজারে কিন্তু এরকম বাইক রেন্ট অ্যাভেলেবেল হয়, সো একটু খোঁজ নিলেই পাওয়া যায়। তো আমরা হচ্ছে গিয়ে বাইক নিয়ে যাব ইনানি বিচের দিকে বা ওই সাইডটাতে আর কি, মেরিন ড্রাইভের রোডটাতে, কারণ
ওই পাশটাতে বিচটা আরও বেশি ভালো লাগে, অ্যান্ড ওই পাশটাতে ঘুরতে অনেক ভালো লাগে। তো ওখানকার কিছু ছবি অলরেডি আমি ব্লগের ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। সো পিকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এখন হচ্ছে গিয়ে আমরা হোটেলে চলে আসছি। তো এই যে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ারটা নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে সারাদিনের জন্য আমরা চেঞ্জ করে ফেললাম, আর হচ্ছে চেঞ্জ করব আবার ব্যাক করার সময়। সো এই তো আমি একটা ছবিও তুলেছি, ছবিটাও শেয়ার করে দিলাম। আর এখন হচ্ছে নামছি লাঞ্চ করার জন্য। তখন মোটামুটি 2:30 মতো বাজতেছিল, আমাদের প্ল্যান ছিল যে 4:00 আগে আমরা যেভাবেই হোক না কেন বের হয়ে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে, আদারওয়াইজ লাইট পাওয়া যাবে না, অন্ধকার হয়ে যাবে। তো আজকের এই ডে ট্রিপটা দেওয়ার পর আমার যেটা মনে হলো, কক্সবাজারে এরকম ডে ট্রিপ দিলেই ভালো, যদি শরীরের উপর একটু অত্যাচার যায়, বাট তাও আমার কাছে খুব মজা লেগেছে, মানে অন্যান্য বারের তুলনায় অনেক মজা লেগেছে। লাস্ট আমি গিয়েছিলাম কিছুদিন আগে, সেটার ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ফেব্রুয়ারিতে না জানিয়ে মার্চে গিয়েছিলাম। তো ওই ব্লগগুলো যারা দেখেনি তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অলরেডি ভিডিওগুলো আমার চ্যানেলেই আছে। তো তখন মোটামুটি 3-4 দিনের মতো ছিলাম, থেকে এনজয় করে আসছি, বাট আজকের ডে ট্রিপটা আমার কাছে খুব মজা লাগছে। আর এই যে এখন আমরা চলে আসছি মেজবানিতে, মেজবানির খাবার আমাদের সবার খুব পছন্দ, লাস্ট টাইমও আমি এখান থেকেই খেয়েছিলাম। তো মেজবানির স্পেশালি চিকেন যে খিচুড়িটা হয় বা বিফ খিচুড়িটা, এটা খুবই স্পেশাল, আমার খুবই পছন্দ। তো সেই কারণে আমি খিচুড়ি নিয়েছি, আর বাকিরা হচ্ছে গিয়ে লইট্টা ফ্রাই, তারপর বিভিন্ন টাইপের ভর্তা, আর যে মেজবানির যে স্পেশাল মাংসটা ওটা নিয়েছে। তো আমিও কিন্তু খিচুড়ির সাথে ভর্তা ট্রাই করেছি, কারণ ভর্তাগুলো দেখে এত লোভনীয় লাগতেছিলো, আর লইট্টা ফ্রাই তো আমি খাই না, তো সেই কারণে আমি নিইনি। সো এর তো আমরা খুব ঝটপট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, আর খাওয়ার পর খুব মজার একটা দই খেয়েছি। দইটা দেখেই মনে হচ্ছিলো যে অনেক ইয়াম হবে, তো আর দই যেহেতু আমার অনেক বেশি পছন্দ তো সেই কারণে নিয়ে নিলাম, খুবই মজার ছিল। অ্যান্ড দেন আমরা চলে যাই ডিরেক্ট মেরিন ড্রাইভে। সো ওইদিকের কিছু সিন আপনাদের সাথে এখন শেয়ার করব। সো আপনারা এনজয় করতে থাকেন, একটু পরে এসে আবার কথা বলছি, ঠিক আছে? তো ইনানি বিচ যাওয়ার সময় মাঝখানে কিন্তু মাঝখানে রাস্তায় অনেকগুলো রিসোর্ট পড়ে। সো মাঝখানে হচ্ছে গিয়ে যে মারমেড বিচ রিসোর্টটাও ছিল, তো ওখানে সামনে থেকে আমি হচ্ছে গিয়ে 4টা ফ্লাওয়ার চুরি করি বলতে রাস্তার বাইরে ছিল, সো আমি পেরে নিয়ে চলে আসছি, কেউ ছিল না, আদারওয়াইজ কিন্তু এখান থেকে ফুল ছেঁড়া নিষেধ। বাট এগুলো দেখে আমার এত ভালো লাগতেছিলো, অ্যান্ড সাদা জবা আমি আজকে ফার্স্ট দেখলাম। আমার খুব কানের মধ্যে ফুল গুজে ছবি তোলার শখ হয়েছিল, তো যে কারণে এটা নেয়া, বাট এত বেশি বাতাস ছিল বিচের কাছে, কানের মধ্যে ফুল থাক দূরে কথা, হাতের মধ্যে নিয়েও ফুল রাখতে পারতেছিলাম না, পড়ে যাচ্ছিলো বাতাসের ঠেলায়। সো সেই কারণে আর কানের মধ্যে ফুল দিয়ে ছবি তোলার শখটা পূরণ হয়নি, তাও ফুলটা হাতে নিয়ে ছবি তুলতে পারছি। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমরা একটু ঢং করে পায়ের ছবি তুলতেছিলাম, আমার কাছে এই টাইপের অ্যাস্থেটিক ছবি টবি ভালো লাগে তুলতে, পায়ের ছবি, হাতের ছবি, মানে এগুলো তুলতে ভালো লাগে। সো এই যে আমরা এই পিকটা তুলেছিলাম, সো এটাও শেয়ার করে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডরা আমাকে ছোটো ছোটো কিছু কিউট কিউট ভিডিও করে দিয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো এই তো আমরা হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ থাকবো, এখানে আমরা স্পিকারে জোরে গান লাগাই দিয়ে চিল করতেছিলাম, অ্যান্ড আসছি তো চিল করতে, একদম রিল্যাক্স হতে, যেহেতু মাথার উপর সবার অনেক বেশি প্রেশার, কারো কারো বিজনেস প্রেশার, কারো কারো স্টাডির প্রেশার, সো যা তা অবস্থা। আমরা মানে 4 জনই লিটারালি ডিপ্রেশনের রুগী ছিলাম, তো সেই কারণে গেছি। অ্যান্ড আবার বলে রাখি, এই সবাই কিন্তু আমার কলেজ ফ্রেন্ড, ঠিক আছে? আমার বেসিক্যালি স্কুল ফ্রেন্ড অ্যান্ড কলেজ ফ্রেন্ডদের সাথেই বেশি ওঠা বসা, ভার্সিটি ফ্রেন্ডদের সাথে এখন পর্যন্ত ট্যুরে যাওয়া হয়নি, বাট সাইট ভিজিটের কারণে রাজশাহী, তারপর ভাঙ্গা, ওইসব জায়গাতে যাওয়া হয়েছে, বাট ট্যুর আজ পর্যন্ত হয়নি। বাট আমি আমার কলেজ ফ্রেন্ডদের সাথে অনেক জায়গায় গিয়েছি, স্কুল ফ্রেন্ডদের সাথেও গিয়েছি। তো এই তো এখন হচ্ছে আমি একটু আমাকে ভিডিও করতেছিলাম, চেহারাটা সুন্দর লাগতেছিলো, মানে লাইটিং পড়তেছিলো, তো আমার কাছে খুব ভালো লাগতেছিলো নিজেকে, তো সেই কারণে একটু ভিডিও করলাম, মানে সেলফ অবসেসড পাবলিক হলে যা হয়।
সো এখান থেকে আমরা বের হয়ে যাব ইনানির উদ্দেশ্যে। এটা হচ্ছে ইনানি বিচের আরও একটু আগে। মোটামুটি ভালোই রোদ ছিল, বাট রোদটা কিন্তু একদমই খারাপ লাগতেছিল না, কারণ একটা এটা হচ্ছে বিকালের একটা মিষ্টি রোদ, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তারপরও চোখে লাগতেছিল, তো সেই কারণে আমি একদম ক্যামেরার দিকে তাকাতেই পারতেছিলাম না। তো এই তো এখানে আমি কিছু বোমারিং করি। সো এখন হচ্ছে আমরা ইনানি বিচে চলে যাব, অ্যান্ড ডিরেক্ট কথা হচ্ছে ইনানি বিচে গিয়ে। ততক্ষণ পর্যন্ত ব্লগটা এনজয় করতে থাকেন, ঠিক আছে? সো এই তো আমরা মোটামুটি চলে আসছি ইনানি বিচের কাছাকাছি, অ্যান্ড ইনানি বিচে গিয়ে বাইকটা পার্কিং করে আমরা হচ্ছে গিয়ে ঝাঁপিয়ে পড়ি ডাবের উপর। ডাব খেতে খুব ইচ্ছে করতেছিল, তো এই তো এখন হচ্ছে আমরা ডাব কিনবো অ্যান্ড ডাব খাবো। তো সবগুলো ডাবের দোকানে হচ্ছে গিয়ে দেখতেছিলাম কী কী টাইপের ডাব আছে। ওদের কাছে অনেক টাইপের ডাবের ভ্যারাইটি ছিল, বাট আমার খুব বিন্নি ডাব খেতে ইচ্ছে করতেছিলো। বিন্নি ডাবের যে ফ্লেভারটা হয় না, এটা একটু ডিফারেন্ট হয়, অ্যান্ড মিষ্টিটাও একটু অন্যরকম মিষ্টি হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো একটা দোকানে পেয়েছি বিন্নি ডাব, ও একদম চারটাই ছিল, অ্যান্ড আমরা চারজন চারটা ডাব নিয়ে নিই। এবং এখন হচ্ছে গিয়ে আমরা ডাবটা এনজয় করবো। আর ইনানি বিচটা খুব সুন্দর ছিল, যদিও অনেক বেশি মানুষ ছিল, আগে এত মানুষ থাকতো না নাকি, বাট এবার নাকি অনেক বেশি মানুষ ছিল। আর যেহেতু ফ্রাইডে ছিল, সো অনেক বেশি রাশ থাকবে, এটাই স্বাভাবিক। আর সূর্যটা এত জোস ছিল। আমরা ডাবটা শেষ করার পর হচ্ছে গিয়ে একটা আরেকটা বাইক নেব, মানে বাইক বলতে এগুলোকে কী বলে আমি অ্যাকচুয়ালি জানি না, বাট সবাই বাইক বাইক বলতেছিলো যে বাইক ভাড়া নেবেন কি না। তো ওই বাইকটা আমার চালানোর খুব ইচ্ছা ছিল, আমার খুব ইচ্ছা ছিল যে বাইকগুলো আমরা ভাড়া নিয়ে আসছি মেরিন ড্রাইভের রোডে, ওইগুলো যেন বাইক না হয়ে স্কুটি হয়, যেন আমি চালাতে পারি। কারণ হচ্ছে গিয়ে বাইক চালানোটা ওই রোডে একটু রিস্কি, আর যেহেতু আমি অতটাও প্রপারলি পারি না, পারি বাট অতটাও প্রপারলি পারি না আর কি, তো সেই কারণে আমি স্কুটি নিলে খুব প্রপারলি চালাতে পারতাম, বাট স্কুটি আনফর্চুনেটলি পাওয়া যায়নি, তো সেই কারণে বাইক নিতে হয়েছে। আর এই যে ছোটো ছোটো যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি এখন আমি ভাড়া নেব, দেন হচ্ছে কি এটা আমি চালাবো। তো এই বাইকগুলো দুইজনেই চালানো যায়, সো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ডিল করছি যে যাওয়ার সময় আমি চালিয়ে যাবো, অ্যান্ড আসার সময় সে চালাবে, এরকম আর কি। আদারওয়াইজ দুইটা সময় আমিই চালাইতাম। সো ডিল করার কারণে যাওয়ার সময় যে আমি চালাচ্ছি, আমাকে ওই লোকটা দেখিয়ে দিচ্ছিল, মানে বাইক যার তিনি দেখিয়ে দিচ্ছিল, শিখিয়ে দিচ্ছিল যে কীভাবে অ্যাকচুয়ালি চালাতে হয়। অ্যান্ড পরে আমি খুব পারফেক্টলি শিখে গেছিলাম যে কীভাবে চালাতে হয়, অ্যান্ড খুব মজা করে চালাই চালাই গেছি। একটু ভিডিও আমার ফ্রেন্ড আমাকে করে দিয়েছিল, সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি খুব আরামসে চালাচ্ছি, কী যে মজা লাগতেছিল, অ্যান্ড সামনের যে দৃশ্যটা এত নাইস ছিল, আমার বারবার মনে হচ্ছিল যে আজকে প্যারাসেলিং করলে আরও বেশি ভালো লাগবে, যেহেতু ওয়েদারটা অনেক নাইস ছিল। তো প্যারাসেলিং করার সময়টা আর ছিল না, তো যে কারণে মানে করতে পারিনি, আদারওয়াইজ কিন্তু আমি প্যারাসেলিং করতাম। আর আমার সাথে বাকি তিনজনই হচ্ছে গিয়ে অনেক বেশি ভীতু, তিনজনের একজনও প্যারাসেলিং করার মতো ছিল না, তো সেই কারণে আমার একাই খুব ইচ্ছে করতেছিলো, বাট টাইম ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, যেহেতু এখন আর প্যারাসেলিং করা পসিবল না। তো এই তো এখান থেকে আমরা বের হয়ে যাব, অনেক মজা করলাম ইনানি বিচে। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা বিক্রি করতেছিলো আরেকটা ফল বিক্রি করতেছিলো, যেটা রিভিউ আমি অলরেডি অনেক আগে দেখেছিলাম ইউটিউবে। তো এটার নাম হচ্ছে জ্ঞানারকলি ফল, বাট যে রিভিউ দেখেছি কারোর কাছে এটা মজা লাগে নাই, তো সেই কারণে আর ওই ফলটা খাওয়া হয়নি। তো এখন আমরা আবার চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে না গিয়ে আমরা ডিরেক্ট চলে যাই যে সুগন্ধা বিচের যে ছোটো ছোটো বার্মিস মার্কেটগুলো আছে, এগুলোর মধ্যে আমার হচ্ছে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করতে ইচ্ছে করতেছিলো। মানে আমার বেসিক্যালি কেনাকাটা করার কোনো ইচ্ছা ছিল না, বাট তাও আমার ফ্রেন্ড যখন আমাকে পুশ করলো যে কিছু কেনাকাটা করবে না, চল কিছু কেনাকাটা করি, তারপর হচ্ছে গিয়ে ইচ্ছাটা হয়েছে আর কি। আমার এই বেস্ট ফ্রেন্ডরা যখনই মানে কক্সবাজার আসে না কেন, আমার তো অত আসা হয় না, বাট ওরা প্রায় সময়ই চলে আসে, মানে দুই এক মাস পর পরই চলে আসে কক্সে, তো তখনই আমার জন্য স্লিপার নিয়ে যায়, মানে সুন্দর সুন্দর জুতো নিয়ে যায়, কারণ কক্সবাজারের এই স্লিপারগুলো আমার খুবই পছন্দ। ঢাকাতে এগুলো বের হয় আরও কয়েকদিন পরে, কয়েক মাস পরে। সো আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখনও স্লিপার কিনেছিলাম, এবারও ভাবলাম যে একটা স্লিপার নিয়ে যাই। তো এই ব্ল্যাক কালার যে সিকোয়েন্সের কাজ করা যে স্লিপারটা ছিল, এটা আমার খুবই পছন্দ হয়েছে, আর মনে হচ্ছিলো এটা যে কোনো ড্রেসের সাথে আরামসে রেগুলার ওয়ার করা যাবে, তো সেই কারণে এটা আমি নিয়েছি, যেহেতু সব ড্রেসের সাথেই পরা যাবে, এটা ওয়েস্টার্নের সাথেও ভালো যাবে।
আর সামনে যতগুলো স্লিপার দেখতেছেন এগুলো কোনো না কোনো সময় কোনো না কোনো একদিন আমার পরা হয়েছে। মানে বাকি জুতাগুলোর ডিজাইন আমার কাছে খুবই খুবই কমন লাগছে, যেগুলো একদম নিউ মার্কেট অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট এই সিকোয়েন্সারটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, তো সেই কারণে আমি নিয়েছি। সো এই তো এই জুতাটা আমি এখান থেকে পিক করে নিব, সাইজটা মিলতেছিল না, পরে হচ্ছে কি সাইজ পেয়ে আমি এখান থেকে নিয়ে নিছি। তারপর আর কি কিনবো ভাবতেছিলাম, তো টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়েছে, একটা ডলও কিনেছি, ডলটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা আবার হোটেলে চলে যাই, তারপর প্যাকিং শেকিং করে আবার বের হয়ে যাই। তো এই যে দেখতেই পাচ্ছেন এই ডলটা আমি কিনেছি, এখানে অনেক টাইপের ডল ছিল, বাট ডলটা কিনেছি আর কি, আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে। এরকম সেম ডল আমার আছে যেটা হচ্ছে পার্পল কালারের, যেটা আমি বেবি শপ থেকে কিনেছিলাম, তো আজকে কক্স থেকে একটা কিনলাম। এরকম কালারিং ডল, ছোটো ছোটো ডলগুলো আমার খুব ভালো লাগে, কি রিং হিসেবে ইউজ করা যায়। আর এখানে শামুকের অনেক কিছু ছিল, ওই লুকটা বলতেছিল আপা কিছু নিয়ে যান। তো এদিক থেকে বের হয়ে আমরা ডিনার করি, ডিনারে খুব শর্টকাটে আমরা চাপ, তারপর হচ্ছে গ্রিল, নান এগুলো খেয়ে ফেলি, তারপর হোটেলে চলে আসি। আর হোটেলের মাঝখানের কোর্টিয়ারটা আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ভাইবটা দিয়েছে এটা খুব ভালো লাগছে, যদিও এটা খুব ন্যারো একটা স্পেস, তারপরও ভালো লাগতেছিলো। তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে সাথে সাথে বের হয়ে যাই হোটেল থেকে, আমাদের প্যাকিং ট্যাকিং অলরেডি হয়ে গেছিলো। তো এই তো আমরা ডিরেক্টলি চলে আসি ডলফিন মোড়ে আমাদের হোটেল থেকে, কিন্তু ডলফিন মোড় খুব বেশি একটা দূর না, মাত্র 5 মিনিটের মতো লাগে। সো এই তো ডলফিন মোড় থেকে এখন হচ্ছে আমরা বাস নিয়ে নেবো, অ্যান্ড আমার ফ্রেন্ডরা যখন বাইক রাখতে গেছিলো তখন অলরেডি টিকিট কেটে ফেলছিলো। অ্যান্ড এই যে বাসে উঠে গেলাম, তো ভাগ্যিস যাওয়ার সময় আমরা এসি বাস পেয়েছি, খুব ভালো একটা বাস পেয়েছি। যাই হোক, এই ছিল আমার শর্টকাট একটা ট্রিপ, ডে ট্রিপ, খুবই মজা হয়েছে। সো আমার এই ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ আমার সাথে থাকবেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।